বলো আসসালামু আলাইকুম সবাইকে, বলো আজও বলো, আবার রাজও বলো আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ বলো, আজও বলো শুভ নববর্ষ, বলো শুভ নববর্ষ, বলো শুভ নববর্ষ সবাইকে, আসসালামু আলাইকুম সবাই, সবাই কেমন আছো? আমাদের জন্য দোয়া করবে, বলো আমাদের জন্য দোয়া করবে, বলো আমাদের জন্য দোয়া করবে, নতুন বছরের শুভেচ্ছা। এই যে আমরা ভাবছিলাম একটু শাড়ি পরবো, কিন্তু এই দুইটার পিছনে দৌড়াইতে দৌড়াইতে এনার্জি সব লস। পরবি রাজা, পরবি, শাড়ি খুলে যাইতেছে ওর। এই যে এটা আরেকটা, ওরে আল্লাহ। বলো শুভ নববর্ষ, সবাই কেমন আছো? আমাদের জন্য দোয়া করবে, এই তো লক্ষ্মী মেয়ে। আজোয়া বেবি কথা শুনেছে, এটা হচ্ছে আজোয়া আর ওইটা হচ্ছে রাজোয়া, তাই না? দুই বোন একসাথে, তো এই হচ্ছে আমাদের দুইজন সুন্দরী রমনা। এই দুজনকে আজকে সাজিয়েছি, বাট বিহাইন্ড দ্য সিনটা দেখানোর জন্য ভিডিওটা করা। ওদেরকে ছবি তোলা যে কত টাফ, এই যে মানে একটা কথাও শুনে না। আজোয়া তাকাও, হ্যাঁ আজোয়া তাকাও, হ্যাঁ এই যে এটা একটা দুষ্টু, এটা একটা দুষ্টু, এই যে রাজও তাকিয়েছে, হাসো, এভাবে হাসতে হয়, ওরে বাবা রে, আরেকটার হাসি দেখলে ওরে মরে। একজন একজনের দিকে তাকাও, আজও আপুর দিকে তাকাও, রাজু আপুর দিকে তাকাও, রাজু আপু আজও আপুর দিকে তাকাও। আল্লাহ দুইজনের হাসি দেখেন, এটা যে ফেক হাসি এটা পুরো বোঝা যাচ্ছে, মানে ওদেরকে জোর করে হাসানো হচ্ছে, ওরা হাসতে চায় না। এই হচ্ছে বিহাইন্ড দ্য সিন। আজকে মাথা ছবি উঠানো মানে নিজের জীবন শেষ করে দেওয়া, মাথা পাগল বানায় ফেলছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের রাজুয়া বড়ি, ওর জন্য কালকে এই কাপড়টা কিনে নিয়ে এসেছিলাম, আজকে পহেলা বৈশাখ ওকে কাপড় পরাবো বলে। আমার ভাতিজিও পরবে, ওই জন্য দুইজনকে সেমভাবে সাজাবো। কিন্তু এত এত বেশি ওরা দৌড়াদৌড়ি করছে যে ওদের ছবি তোলা তো ভাই অনেক কষ্টের ব্যাপার, ওদেরকে বসানোটাই কষ্ট, ছুটাছুটি করতেছে সমানে। আর এখানে কোনো রকমে আপি ওকে বুঝিয়ে সুঝিয়ে একটু বসালো একজনেরটা দেখে আরেকজনকে, আর ও এখান থেকে কয়েকটা ছবি তুলে নিচ্ছে। আর সবাইকে আমি আর পক্ষ থেকেও জানাই শুভ নববর্ষ। সো এই যে বৈশাখ আসার সাথে সাথে আকাশের রংটাও যেন চেঞ্জ হয়ে গিয়েছে, এত সুন্দর মেঘলা আকাশ আজকে, আর হচ্ছে কি অনেক বেশি বাতাস বইছে। আর সব থেকে ইন্টারেস্টিং, এখানে একটা সুন্দর সূর্য, সূর্যটা ডুবে যাচ্ছে যেহেতু অলমোস্ট আসরের আজান দিয়ে দিয়েছে, ইফতারেরও প্রায় কাছাকাছি সময় হয়ে আসছে। আর আমরা রাজুয়া আজুয়ার ছবি তুলতে আসছি, তো ওদের ছবি তোলাটা যে কি টাফ আল্লাহই ভালো জানে। আর হচ্ছে আমি বিহাইন্ড দ্য সিন আমি কিছু ছবি শেয়ার করব। তো আসলে বাচ্চাদেরকে শাড়ি পরানো বা এটা আসলে একটা সুন্দর সৌন্দর্য কাজ করে, এই এর বাইরে কিছু না। রাজু অনেকদিন ধরে বলছিল মামা মামি শাড়ি পরবো শাড়ি পরবো, তো ওর জন্য কালকে একটা শাড়ি কিনে নিয়ে আসছি, মানে কাপড় যেটা বলে, বাচ্চাদের কাপড়ও সহজে খুঁজে পাওয়া যায় না। তো এই তো যেভাবে কলা গাছের মতো ঝুলতে হয়, ওরা দেখেন ওদেরকে ছবি তুলতে আসছে আর এই হচ্ছে ওদের অবস্থা, কলা গাছের মতো ঝুলতেছে ওরা দুইজন। এই যে ওদের ঝুলাঝুলি চলতেছে, এই পড়বি, পড়লে পড়লো পড়লো, এই যে এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। আরেকটা শাড়ি ভুলে গেছে।